सुप्रिय शिक्षार्थी ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आशा करी तुम्हारा सबाई भलो आछो। आज के पढ़ब व्यवसाय उद्योग। नवम श्रेणी छात्री तुम्हारा तुम्हारे व्यवसाय उद्योग बोईटी नाओ एवं बोईर 28 पृष्ठा बेर करो। देखो आमादेर 28 पृष्ठा रयेछे आत्मकर्मसंस्थानेर उपयुक्त क्षेत्र निर्वाचने विवेच्य विषय। आमरा गत क्लासे पढ़ेछिलाम जे की की क्षेत्र रयेछे आत्मकर्मसंस्थान करार जन्य। आज के देखो जे ये हमें क्षेत्रगुलो निर्वाचन करब एर जन्य की की विषय आमादेरके विवेचना करते हबे। आत्मकर्मसंस्थानमूलक व्यवसाय परिचालनार क्षेत्रे साफल्य ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের উপর। তাই আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের সময় নিম্নোক্ত বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। দেখো যখন আত্মকর্মসংস্থানকে করতে চায় তখন তাকে কি এই নিচে যে আমাদের বিবেচ্য বিষয়গুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই কি করতে হবে বিবেচনায় আনতে হবে। তো দেখো সঠিক পণ্য নির্বাচন। ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচনে সাফল্য লাভের অন্যতম পূর্ব শর্ত। পণ্য নির্বাচনের পূর্বে বাজারে পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণ করতে হবে। দেখো অবশ্যই তোমার আত্মকর্মসংস্থান করার আগে কি করতে হবে পণ্য নির্বাচন করতে হবে যেই পণ্যে কি বাজারের চাহিদা রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে। প্রাথমিক মূলধন। ব্যবসায় সফলতার সাথে প্রয়োজনীয় স্থায়ী ও চলতি মূলধন পর্যাপ্ত হওয়া বাঞ্ছনীয়। প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসার পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না। চলতি পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না। পণ্যের চাহিদা নির্ধারণ। বাজার জরিপ ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা নিরূপণ ব্যবসার সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত। তাছাড়া পণ্যের বাজারের পরিধি এবং বাজারজাতকরণ কৌশল পূর্বে যথার্থভাবে নিরূপণ করতে হবে। তাহলে দেখো পণ্যের চাহিদা কতটুকু সেটা আমাদেরকে কী করতে হবে জরিপের মাধ্যমে কী করতে হবে নির্ধারণ করতে হবে। অভিজ্ঞতা ও শিক্ষা। উদ্যোক্তার ব্যবসা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা ব্যবসায় সফল হতে সাহায্য করে। গবেষণার ফল থেকে দেখা গেছে যে কোনো ব্যবসার ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে মালিকদের পূর্ব অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা কলাকৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব। দেখো তুমি যেই পণ্যটি নিয়ে বা যেই পণ্যটি নিয়ে ব্যবসায় করতে শুরু করতে যাচ্ছ বা আত্মকর্মসংস্থান শুরু করবে সেই সম্পর্কে কী করতে হবে তোমার পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞান থাকতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে যে জ্ঞানের অভাব থাকার কারণে কী হচ্ছে যে সে ব্যবসায় কী হচ্ছে ব্যর্থ হচ্ছে। নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা। শিল্প উদ্যোক্তা যদি তার নিজের শক্তিমত্তা ও দুর্বলতা সম্বন্ধে সজাগ থাকেন তবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়। তাহলে কি যে কোথায় আমার দুর্বলতা রয়েছে সেই সম্পর্কে কী করতে হবে সজাগ থাকতে হবে। যৌথ উদ্যোগ। পারিবারিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ ব্যবসায়ের সফলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। যে সকল ব্যবসায় যৌথ উদ্যোগে পরিচালিত আছে সে সকল ব্যবসায় বেশি সফল হতে দেখা যায়। সঠিক কর্মী নির্বাচন। ব্যবসায় পরিচালনার জন্য যে সব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন এবং স্বীয় কাজে দক্ষ হতে হবে। কাজেই কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পেশাগত দক্ষতা বিশ্বস্ততা প্রভৃতি মানদণ্ডের ভিত্তিতে যাচাই করে নির্বাচন করতে হবে। নিয়োগকৃত কর্মীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনো কর্মী নিয়োগ করা উচিত নয়। দেখো কি বলছে যে এমন কর্মী নিয়োগ করতে হবে যার কি আছে যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং যে পেশায় সে আসতে চলেছে যে কাজ সে করবে সেই কাজে তার দক্ষতা এবং তার কি কাজের প্রতি কি বিশ্বস্ততা এগুলো দেখে তারপর কি করতে হবে কর্মী নিয়োগ করতে হবে। প্রয়োজনে কি করতে হবে কর্মীকে প্রশিক্ষণ দিতে হবে। ব্যবসায়ের স্থান নির্বাচন। ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা
বাজারজাতকরণের সুবিধা, কাঠামোগত সুবিধা প্রভৃতি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখা প্রয়োজন। দেখো, যখন কোনো ব্যবসা শুরু করার আগে ওটা কোন স্থানে করা যায়, ধরো যেখানে কি সব কিছু কাঁচামাল কি সহজে পাওয়া যাবে এবং যাতায়াতের সুবিধা থাকবে, বাজারজাতকরণের কী হবে সুবিধা থাকবে, সেখানে নিলে কী হবে, ব্যবসার স্থান যদি সেখানে নির্বাচন করা হয় তাহলে কী হবে, সব কিছু সুবিধা সহজেই কাছে পাওয়া যায় এমন স্থান কী করতে হবে নির্বাচন করতে হবে। সঠিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ায় সঠিক প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজনবোধে স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তির সংমিশ্রণ ব্যবসার সাফল্য অর্জনের পথ সুগম করে। ব্যবসা শুরু করার পূর্বে উদ্যোক্তাদের এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। দেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত থাকা, দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দেশের চলমান আর্থ সামাজিক অবস্থা সমগ্রভাবে অবহিত থাকতে হয় এবং সে আলোকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় ধারাবাহিকতা রক্ষা করতে হয়। অধিকন্তু ব্যবসায় সাফল্য লাভ করতে হলে যেসব বিষয় ব্যবসায় কার্যাবলীকে প্রভাবিত করে সেসব বিষয়ে সম্বন্ধে অবহিত থাকতে হবে। দেখো কী বলছে, আমাদের দেশের যে সামাজিক ও রাজনৈতিক যে অবস্থা সেই সম্পর্কে কী করতে হবে জানতে হবে, কারণ অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থার উপরে কী করে ব্যবসায়ের সফলতা নির্ভর করে। ব্যবসায় ঝুঁকি মোকাবেলায় উপায় অবলম্বন, ব্যবসায় সংক্রান্ত ঝুঁকি আগেই নিরূপণ করে তার মোকাবেলা করার কৌশল স্থির করে রাখলে অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসাকে রক্ষা করা যায়। কাজে উপযুক্ত পদ্ধতির মাধ্যমে ব্যবসায় ঝুঁকি নিরূপণ ও তা মোকাবেলার উপায় নির্ধারণ ব্যবসায় সাফল্য লাভের অন্যতম শর্ত। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ, ব্যবসায় একবার ব্যর্থ হলে ব্যর্থতার কারণগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে হতাশ হওয়ার পরিবর্তে শিক্ষা গ্রহণ করে নতুনভাবে কাজ শুরু করার মধ্যে ব্যবসায় সাফল্য নিহিত। সুষ্ঠু ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, ব্যবসায় সফলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ব্যবসা পরিকল্পনা প্রণয়ন। ব্যবসায়ে হাত দেওয়ার পূর্বে ব্যবসার কাজ কখন এবং কীভাবে করা হবে তা অগ্রিম চিন্তা করে ঠিক করাই হচ্ছে পরিকল্পনা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে দিক নির্দেশনা দলিল। পরিকল্পনা প্রণয়ন যত বেশি সমৃদ্ধ হবে ব্যবসায় সফল হওয়ার নিশ্চয়তা তত বেশি হবে। দেখো কি বলেছে, যে আমরা কি করি, ব্যর্থতা থেকেই শিক্ষা গ্রহণ করি। যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই তখন আমরা কি করি, সেই কাজে নতুন উদ্যমে কোন কোন জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, আমাদের ব্যর্থতার কারণ যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা কি, আমরা সেই কাজে নতুন উদ্যমে কাজটা শুরু করতে পারি এবং তাতে কি কী থাকে, সফলতা অবশ্যই কি করবে আসবে। আর যদি কোনো কিছু শুরু করার আগে যদি আমরা পরিকল্পনা করে নিই, ভালো পরিকল্পনা কী করবে, ভালো ফল দেবে। তাহলে যদি আমরা ভালো পরিকল্পনা করি তাহলে আমাদের কী হবে, ব্যবসায় অবশ্যই সফল হওয়া কী হবে নিশ্চিত হবে। আজকে এখানেই ক্লাস শেষ করছি, আগামী ক্লাসে আমরা পড়বো আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয়। আজকে এখানে আমি শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।